পাঁচ রাজ্যের ভোটের পরেই বাংলার রাজ্যপাল বদল করা হবে এমনটাই ঘোষণা হল এবার নরেন্দ্র মোদী। কারণ রাজ্যপাল আনন্দ বোস তিনি নিজেই তার পদ ছেড়ে দিতে চান এমনটাই সত্যের খবর, যদিও বিজেপির দাবি এই রাজ্যপালকে বদল করতেই হবে কারণ ইনি জগদীপ ধনকরের মতো পদক্ষেপ নিচ্ছেন না। অন্যদিকে মহুয়া এবার বিপদে, অর্থের বিনিময়ে প্রশ্ন ইস্যুতে তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করেছে এথিক্স কমিটি। তার বিরোধিতা করে এবার বিবৃতি জারি করলেন সমাজের বিশিষ্টরা। প্রাক্তন আমলা থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ শতাধিক বিশিষ্ট নাগরিক এই বিষয়ে বিবৃতি জারি করেছেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির সুপারিশ জনস্বার্থের বিরোধী বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিশিষ্টজনের তরফে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্রকে বহিষ্কারের আগে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সংসদীয় এবং বিচার বিভাগীয় পর্যালোচনা করা প্রয়োজন। মোট ১২৩ জনের স্বাক্ষর করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আমরা মনে করি মহুয়া মৈত্রের বিষয়টি শুধুমাত্র কর্পোরেট সংস্থা স্বার্থের সংঘাতের মতো ক্ষুদ্র আওতার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং সেটা একটি কর্পোরেট সংস্থা এবং সমগ্র দেশের মানুষের নিরিখে দেখা উচিত। বিষয়টি যদি এভাবে দেখা না হয় তাহলে সেটা মহুয়া মৈত্রের প্রতি অবিচার করা হবে। রাজনীতিতে কর্পোরেট সংস্থার প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশিষ্টদের বিবৃতিতে। রাজনৈতিক দলগুলিকে দেওয়া চাঁদা, নির্বাচনী বন্ড সহ রাজনীতির সঙ্গে কর্পোরেট সংস্থার সঙ্গে রাজনৈতিক জগতের যোগসাজশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন আমলা ও সমাজকর্মীরা। বিবৃতিতে বলা হয়েছে সংসদীয় প্রক্রিয়ায় মহুয়া মৈত্রের অন্তর্ভুক্তি এমন কিছু বিষয়কে সামনে এনেছে যা দেশের মানুষের আগে অজানা ছিল। সংসদ থেকে তাঁকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া সেই সমস্ত বিষয়কে ধামাচাপা দিয়ে দেবে।